وشفتين وهديناهن نجدين تلاشون ديني مدرسة خيركم من تعلم القرآن وعلمه প্রিয় নবী ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, সবচেয়ে সম্মানী, যে কোরআন শিখেছে এবং শিখিয়েছে, নিজে শিখেছে অন্যকে শিখিয়েছে, উস্তাদ হিসেবে শিখিয়েছে, অভিভাবক হিসাবে শিখিয়েছে, গার্জিয়ান হিসাবে শিখিয়েছে, দ্বীনের তাকাজা হিসাবে শিখিয়েছে। তোমাদের এই বিশ্ব সংসারে কোরআনের সাথে যারা সম্পৃক্ত তারা সবচেয়ে উত্তম, তাদেরকে সম্মান আমি আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছি। তাহলে কোরআন শেখার দরকার আছে নাকি নাই? আছে প্রিয় ভাইয়েরা। তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআনের আগের আসমানি কিতাব। তাওরাত, জবুর, ইঞ্জিল আজকে দুনিয়ার কোথাও নেই। যেগুলো আছে আসলটার ধারে কাছেও না। অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তুচ্ছ নকল। শুধু বাংলাদেশে নয়, আপনাদের দিনীবাই হিসাবে দুনিয়ার উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সব দেশে কোরআনের কথা বলার জন্য আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ দিয়েছেন। দুনিয়ার সবচেয়ে বড় বইয়ের দোকান বিলাতে, লন্ডন শহরে ওয়েস্টমিনিস্টার সিটিতে, দোকানটার নাম ফয়েলস, ফয়েলস, FAILS, ফয়েলস। সামনে লেখা আছে দি বিগেস্ট বুকশপ অফ দা ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বড় বইয়ের দোকান। আসলে তাই, ছোটখাটো একটা গ্রামের সমান হবে, ছয়তলা। সেখানে আমি খোঁজখবর নিয়েছি, দেখেছি, গিয়েছি, জেনেছি, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন যেইভাবে এসেছে ঠিক সেইভাবে আছে। এছাড়া তাওরাত বলেন, জাবুর বলেন, ইঞ্জিল বলেন, বেদ বলেন, গীতা বলেন, উপনিষদ বলেন, এগুলো যুগে যুগে ধর্মগ্রন্থ ছিল আমরা জানি, কিন্তু কোরআন আসার পরে সূরা আল ইমরান আপনার আমার মালিক ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন আসার পরে সারা দুনিয়ার মানুষের জন্য দীন একটা, ধর্ম একটা, জীবন ব্যবস্থা একটা, সেটার নাম আল ইসলাম। ঠিক এক আয়াত পরে আল্লাহ পাক আবার ঘোষণা করেছেন, এই কোরআন আসার পরে আমায়াত তাকে গায়ের আল ইসলাম দিনাম। কোরআন আসার পরে কোনো মানুষ যদি কোরআনকে বাদ দিয়ে কোরআনের আগের কোনো ধর্মগ্রন্থ, অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে দিন তালাশ করে, দিন খুঁজে পাওয়ার চেষ্টা করে, সেই সকল দিন মেনে যদি দুনিয়া শান্তি বরকালের মুক্তি এটা আশা করে, ভালাই ইয়ুকবালা মিনহু, কিছুতেই সেটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অহুয়া ফিল আখেরাতি মিনাল খাসিরিন, পরকালে জাহান্নামের গহীন পঙ্কে তার ভরা ডুবি হবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয় দিনী ভাইয়েরা, তাওরাত আল্লাহ নাজিল করেছেন, জাবুর আল্লাহ নাজিল করেছেন, ইঞ্জিল আল্লাহ নাজিল করেছেন, কিন্তু সেই কিতাবগুলো আজকে দুনিয়ার কোথাও নেই। দেখা যান, মিলাদ যান, দুনিয়ার যেখানেই যান, লেখা আছে হোলি বাইবেল, হোলি বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এই নামে ওয়াতাইনা দাউদা
জাবুরা নবী সুলাইমান বিশ্ব সম্রাট ছিলেন, বিশ্ব সম্রাট। তার বাবা দাউদ আলাইহিস সালামের উপরে আমি আল্লাহ